আসসালামু আলাইকুম অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য দেশের জেলা উপজেলা পর্যায়ে একতলা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার আজ এই বিষয়েই এ টু জেড পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশের জেলা উপজেলা পর্যায়ে চোদ্দ হাজার একতলা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চলমান মুজিব বর্ষ উদযাপনের আওতায় এই প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের প্রতিটি ভবনের নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে পনেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এটি কাল হবে জুলাই দুই থেকে জুন দুই সাল পর্যন্ত প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধাদের জন্য যে বাড়ি নির্মাণ করা হবে তার নাম ঠিক করা হয়েছে নাম হল বীর নিবাস এসব বাড়ি হবে একতলা বিশিষ্ট থাকবে তিনটা বেডরুম ও একটি ড্রয়িং ড্রাইনিং প্রতিটি বাড়িতে থাকবে আলাদা আলাদা বাথরুম টিউবওয়েল এবং গরু ছাগল হাঁস মুরগি পালনের জন্য পৃথক সেট এই বাড়ি নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও এল জিইডি মন্ত্রণালয় এবং সারা দেশেই প্রত্যেকটা বাড়ির নকশা একই হবে প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের বিষয়ে মন্ত্রণালয় থেকে গত ফেব্রুয়ারিতে একটি নীতিমালা সহ নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকা অনুযায়ী অসচ্ছল বলতে যাদের বার্ষিক আয় মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ব্যতীত ষাট হাজার টাকার নিচে এবং নিজস্ব কোনো বাড়িঘর নেই বা কুড়ে ঘরে থাকেন এমন মুক্তিযোদ্ধাকে নির্দেশ করবে এছাড়া আবাসন বরাদ্দের ক্ষেত্রে যোগ্যতা ও অযোগ্যতা এবং বরাদ্দ প্রক্রিয়ার বিষয়ে নীতিমালায় বলা হয়েছে আবেদনকারীকে গেজেটভুক্ত হতে হবে যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধা শহীদ বা প্রয়াত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও সন্তান ইতিপূর্বে মন্ত্রণালয় বা কোনো সরকারি দপ্তর বা সংস্থা থেকে প্লট ফ্ল্যাট আবাসন বরাদ্দ পাননি বা আবাসনের জন্য কোনো ঋণ পাননি তারাই আলোচ্য প্রকল্পের আওতায় আবাসন বরাদ্দ পাওয়ার জন্য যোগ্য হবেন এবং আবেদন করতে পারবেন যে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধা ও সন্তানের মালিকানায় কোনো ভিটা জমি নেই তাদের অনুকূলে আবাসন নির্মাণের উপযোগী খাস জমি দখলে থাকলে কিংবা খাস জমি বন্দোবস্ত দেওয়া সম্ভব হলে জমি বন্দোবস্ত করা হবে এর মধ্যে বীরাঙ্গনাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাচাই ছাড়াই আবেদনটি মন্ত্রণালয়ে পাঠাবেন। পাশাপাশি একইভাবে অসচ্ছল ভূমিহীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিধবা শেরপুরের বিধবা পল্লী কিংবা অনুরূপ স্বীকৃত কোনো বিধবা পল্লীর ও শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তান প্রয়াত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে অসচ্ছল ভূমিহীন হলে অগ্রাধিকার দেওয়া হবে জাতীয় পতাকার রং লাল সবুজে বানানো হবে এসব বাড়ি সুবিধাভোগীকে বরাদ্দপ্রাপ্ত বাড়িটি শুধু নিজের বাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন কোনোভাবেই বিক্রি বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না নির্মিত বাড়িটির মূল অবকাঠামোগত কোনো পরিবর্তন পরিবর্তন বা ঊর্ধ্বমুখী প্রসারণ করা যাবে না বাড়িটি সংস্কার মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যয় সুবিধাভোগী নিজে বহন করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলেরই সাথে থাকবেন আল্লাহ হাফেজ